শনিবার গণপরিবহনে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় তিনজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীর বাবা। এতে ফাহাদ অ্যান্ড মাইশা পরিবহনের চালক, সহযোগী ও অজ্ঞাতনামা সহ তিনজনকে আসামি করা হয়। এই ঘটনার প্রায় দুদিন পর জেলার গোবিন্দগঞ্জ বাজার থেকে চালকের সহযোগী রশিদকে গ্রেপ্তার করে পিবিআই। গাড়ির চালক এবং গেটকিপার তাকেও আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। তাদেরকে অলরেডি ইতিমধ্যে আমরা কয়েকটি অভিযান পরিচালনা করেছি গ্রেফতারের কারণে, তাদের গ্রেফতারের জন্য এবং এটা পর্যায়ক্রমে এটা হবে এবং বলবৎ থাকবে। ঘটনার পর থেকেই প্রতিবাদ জানিয়ে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। গণপরিবহন সহ বাইরে চলাফেরায় নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান এলাকাবাসী। মামলা করছি, এরা দুইরা কত শাস্তি দেব। থানায় মামলা করলাম, কিন্তু এখনো ড্রাইভারকে ধরা যায়নি। আমরা চাই খুব দ্রুত ড্রাইভার এবং হেল্পারদের কঠোর শাস্তি দান করা হোক। মেয়ে ছেলেরা যদি একটা সিলেট থেকে দিয়ে না আসতে পারে, তাদের জীবনের ঝুঁকি থাকে। আমরা জনগণের একটা নিরাপত্তাহীন ভুগতেছি। ভবিষ্যতে যেন এমন গরিত কাজ না হয়, দিরাই কেন সারা বাংলাদেশে যাতে এরকম ঘটনা ঘটে, দৃষ্টান্তমূলক বিচারের জন্য আমরা দাবি জানাচ্ছি। এদিকে চিকিৎসকরা জানান কলেজ ছাত্রীর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। গত শনিবার বিকেলে সিলেটের লামাকাজী এলাকার বোনের বাড়ি থেকে সুনামগঞ্জে ফিরতে ফাহাদ অ্যান্ড মাইশা পরিবহনের মিনিবাসে ওঠেন ওই কলেজ ছাত্রী। সুজানগর এলাকায় ফাঁকা পরিবহনে তাকে ধর্ষণের চেষ্টা চালায় চালক শহীদ ও তার সহযোগীরা। বাস থেকে লাফিয়ে পড়ে আহত হওয়ায় ছাত্রীর চিকিৎসা চলছে সিলেট ওসমানী মেডিকেলে। সময় সংবাদ, সুনামগঞ্জ।